বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত সাথে আছি সাফাদিন ফরিদ আমি আছি আতিফ আঞ্জুমান আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচার সহিংসতার সংখ্যায় ভোটার ও প্রার্থীদের উদ্বেগ শিক্ষার্থীদের জন্য বিআরটিসি এর বাসের ভাড়া অর্ধেক পয়লা ডিসেম্বর থেকে কার্যকর জানালেন সড়ক মন্ত্রী দেশের মাত্র 14 ভাগ মানুষ সরকারি হাসপাতালে সেবা পায় 60 ভাগ চিকিৎসানায় হাতুড়ে ডাক্তারের কাছে চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে 2 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি কর্তৃপক্ষের এবং রাজধানীর বাজারে কমেছে ডিম মুরগি ও পেঁয়াজের দাম আগের মতোই চড়া চাল চিনি ও তেলের বাজার শিরোনাম শুনছিলেন এতক্ষণ এবার চলে যাচ্ছি পুরো খবরে মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় শঙ্কা তৈরি হয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে কমিশন ভোটের পরিবেশ নিশ্চিতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এতে 1000 ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন 4409 জন সংরক্ষিত পদে 11105 জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34632 প্রার্থী নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শেষ সময়ের প্রচারণা বগুড়া সদর শাহজাহানপুর ও ধুনট উপজেলার 27টি ইউনিয়নে ব্যস্ত প্রার্থীরা সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী যদি আমি আবার পুনর্নির্বাচিত হতে পারি তাহলে এই ভঙ্গুর রাস্তাগুলো আমি ইনশাআল্লাহ সংস্কার করব রাঙামাটির কাউখালি কাপ্তাই ও রাজস্থলী উপজেলার 9 ইউনিয়নে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন পাহাড়িরাও আইন শৃঙ্খলা বাহিনী যদি সত্যি তারা তাদের দায়িত্ব পালন করে থাকে অত্যন্ত সুন্দর হবে আমি মনে করতেছি নির্বাচনী সহিংসতায় উত্তপ্ত পরিবেশের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের 21টি ইউনিয়নে চলছে শেষ সময়ের প্রচারণা শান্তিপূর্ণ ভোট নিয়ে উদ্বিগ্ন ভোটাররা তবে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সকল কার্যক্রম গ্রহণ করছি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন নোয়াখালীর 5টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে একে অপরের বিরুদ্ধে দিচ্ছেন নানা অভিযোগ তবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতির কথা জানালেন পুলিশ সুপার প্রার্থী এবং জনগণ এবং পুলিশ এবং প্রশাসন সকলেরই কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য আর সেটি হচ্ছে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 569 জন এর মধ্যে চেয়ারম্যান পদে 100 জন বিজয়ী হয়েছেন মামুনুর রশিদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এনে আরো জানাতে মুন্সীগঞ্জ সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে যাচ্ছি মুন্সীগঞ্জে সেখানে আছেন সহকর্মী শুভ ঘোষ শুভ মধ্যরাতে তো প্রচারণা শেষ হচ্ছে তো শেষ দিনে প্রচারণা কেমন দেখছেন হামলা কিংবা সংঘর্ষের কোনো তথ্য আছে কিনা আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু প্রতীক বরাদ্দের পর থেকেই আসলে সংঘাত সহিংসতায় জড়িয়ে ছিল আসলে যে সরকার সমর্থিত দলের যে প্রার্থীরা রয়েছেন তার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা তবে প্রশাসনের জোরালো আসলে পদক্ষেপের কারণে কিন্তু সেটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং ভোটের আর মাত্র 2 দিন বাকি সেই দিকটিকে গুরুত্ব দিয়ে কিন্তু যে বাস
প্রতিটি সতর্কতা কিন্তু তারা অবলম্বন করছেন এবং প্রতিটি ইউনিয়নে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে আমরা দেখেছি। বিশেষ করে যেসব ইউনিয়ন গুলোতে একাধিক সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলোতেও কিন্তু আসলে বাড়তি নজরদারি তাদের থাকছে এবং এবারের নির্বাচনে কিন্তু আপনার চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা আসলে তারা নিয়েছেন এবং আপনি জানেন যে আজ মধ্যরাত থেকে কিন্তু এই যে এইসব প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হচ্ছে এবং আজকে দুপুরেই কিন্তু দেখেছি যে শুক্রবার জুম্মার নামাজ শেষে কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু যে দোয়া করে কিন্তু তারা এই যে প্রচার প্রচারণা সেটি সমাপ্তি ঘটিয়েছেন এবং বিশেষ সরকার দলীয় সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন তাদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এই যে 28 নভেম্বর যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি একটি অবাধ এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে পুরো নির্বাচন ঘিরে এইসব প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতির ফুল ঝুড়ি উন্নয়ন আর পরিবর্তনের বার্তা নিয়ে কিন্তু তারা আসলে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরিয়ে বেরিয়েছেন এবং ভোট প্রার্থনা করেছেন। এর সাথে কিন্তু পুরুষের পাশাপাশি কিন্তু নারী প্রার্থীরাও পিছিয়ে ছিল না, তারাও কিন্তু একই তালে আসলে ভোটারদের কাছে গিয়েছেন, ভোট চেয়েছেন এবং এসব চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি কিন্তু যে মেম্বার প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু একই গতিতে আসলে তারা তাদের প্রচার প্রচারণা চালিয়েছেন। তবে আরেকটু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, যারা আসলে নৌকার বিপক্ষে গিয়ে আসলে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনকে আসলে বহিষ্কার করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু আপনার আসলে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু যে নৌকা সমর্থিত যেসব প্রার্থীরা রয়েছে তাদেরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গিয়েছেন। তবে এখন পর্যন্ত মুন্সিগঞ্জ সদরের যে 9টি ইউনিয়ন রয়েছে সেই 9টি ইউনিয়নে কিন্তু আপনার একেবারে এখনকার পরিস্থিতি অনেকটাই সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে আসলে নির্বাচনের সব শেষ প্রচার প্রচারণা চলছে। এই গত দুই দিনে আমরা তেমন কোন সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি, তবে আজ সকাল থেকে টঙ্গিবাড়ি উপজেলায় যে চিত্র আমরা দেখেছি সেখানে কিন্তু 5 থেকে 6টি ইউনিয়নে নৌকার ক্যাম্প পোড়ানো ভাঙচুর সহ কিন্তু নানা অভিযোগ প্রার্থীদের কাছ থেকে আমরা পেয়েছি। একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়নে প্রস্তাব ছিঁড়া সহ যে সহিংসতা যে ঘটনা বা একটি হামলার আশঙ্কা সেটি কিন্তু সেখানে রয়েছে। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় একেবারে শক্ত অবস্থানে রয়েছে তারা। তো এই ছিল আসলে মুন্সিগঞ্জের যে তৃতীয় ধাপের নির্বাচন তার প্রচার প্রচারণার শেষ মুহূর্তের এখনকার সবচেয়ে তথ্য। শুভ আপনি সাথেই থাকুন, এবার আমরা যাবো সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আমরা মুন্সিগঞ্জের পরিস্থিতি শুনছিলাম সহকর্মীর কাছে, সুনামগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন, সেখানকার নির্বাচনী পরিবেশ কেমন? আতিফা, দেখুন সুনামগঞ্জের 2টি উপজেলায় অর্থাৎ সুনামগঞ্জ সদর এবং শান্তিগঞ্জ উপজেলার 17টি ইউনিয়নে আগামী 28 নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এতদিন আসলে আমরা আসলে কোনো অভিযোগ অনুযোগ পাইনি, কিন্তু গত রাত্রি থেকে কিন্তু আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা প্রার্থীরা বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা বিশেষ করে তারা অভিযোগ করছেন। বিশেষ করে আমি যদি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কথা যদি বলি, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সদীপ শহীদুল ইসলাম, তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন যে তার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে তার যে সমর্থকদেরকে মাইক দৌড় করা হয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি করা হচ্ছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণপুরী ইউনিয়ন। আপনি নিশ্চয়ই ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শেষ মুহূর্তের যে প্রচার প্রচারণা প্রার্থীরা কিন্তু করে যাচ্ছেন। আজকে যেহেতু শুক্রবার ছিল, জুমার নামাজ পড়ে কিন্তু প্রার্থীরা কিন্তু মুসল্লিদের সাথে কুশল বিনিময় করছেন এবং কুশল বিনিময়ের সাথে সাথে তারা ভোট চাচ্ছেন এবং তাদের দোয়া প্রার্থনা করছেন। আতিফা, আপনাকে আরেকটা বিষয় একটু বলে রাখি, সুনামগঞ্জের এই 2টি উপজেলায় কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও কিন্তু 22 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এই বিদ্রোহী প্রার্থীর মধ্যে গত পরশুদিন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে 5 জন প্রার্থীকে তারা বহিষ্কার করেছে। তো তিনি আমাকে আরেকটা জিনিস জানিয়েছেন যে যারাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হবে। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, আইনশৃঙ্খলার কথা যদি বলি, আমি আমি কথা বলেছিলাম অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদের সাথে, তিনি
আমাকে জানিয়েছেন যে নির্বাচনের যে কোনো প্রকার নাশকতা এবং যে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটাতে যদি যে কেউ ধরাতে না পারে তার জন্য তো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে কাজ করছে এবং নির্বাচনের দিনও কিন্তু মাঠে কাজ করবে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আমাকে জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের নির্বাচনের আজকে সর্বশেষ প্রচার প্রচারণা খবর। মুন্সীগঞ্জ ও সুনামগঞ্জ থেকে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা আনার পর এবার তার বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরেছেন কাউন্সিলররা। সকাল 10:30 দিকে কাটাখালী পৌরসভায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কাউন্সিলররা অভিযোগ করেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মেয়র আব্বাস অশালীন আচরণ করতেন। এছাড়াও পৌরসভার সব ধরনের ঠিকাদারির কাজেও স্বজনদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার পছন্দের ঠিকাদার ছাড়া অন্য কারো লাইসেন্স নবায়ন করতে দেওয়া হয়নি। এদিকে বেলা 12:00 দিকে রাজশাহী নগরীতে মেয়র আব্বাসকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল হয়। পরে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে আব্বাসের দলীয় পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে মেয়র আব্বাস আলীর অপসারণ চেয়ে জেলা প্রশাসক আব্দুল জলিলকে চিঠি দেয় পৌরসভার 12 কাউন্সিলর। বর্তমান মেয়র মোহাম্মদ আব্বাস আলী, সম্মানিত কাউন্সিলরগণ ও পৌরসভায় কর্মকর্তা কর্মচারীগণকে প্রায় অকথ্য ভাষায় গালিগালাজ ও অন্যান্য ঠিকাদারের লাইসেন্স প্রদান না করে 32 এক ঘ ধারা লঙ্ঘন করেছেন। প্রকাশ্যে জনপ্রতিনিধি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লার নাগরিক সমাজের প্রতিনিধিরা। এমন নির্মম ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানালেন সিটি কর্পোরেশনের অন্য কাউন্সিলররা। জোড়া খুনের পর থেকে নেপথ্যের কারণ খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার রাজনৈতিক সতীর্থ হরিপদ সাহাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় উদ্বিগ্ন নগরীর অন্য জনপ্রতিনিধিরা। চাঞ্চল্যকর এই জোড়া খুনের পর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও চেয়েছেন অনেকে। এই মামলাটা চাঞ্চল্যকর মামলা হিসেবে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার জন্য এবং অতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে কুমিল্লার সিটি মেয়র জানালেন, প্রকৃত দোষী ধরাছোঁয়ার বাইরে থেকে গেলে সাধারণ নাগরিক সহ কেউই নিরাপদ নয়। এ ধরনের অপরাধ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এদিকে হত্যার মূল কারণ ও এর সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান জোরদার করেছে র‍্যাব। কিছু এজাহারনামি আসামি তো আমরা পেয়েছি, তো এর পাশাপাশি আর কেউ ছিল কিনা এটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে সবাইকে গ্রেফতার করার পর হয়তোবা আমরা জানতে পারবো এটার অ্যাকচুয়াল কারণ কি ছিল এবং এতে যারা পার্টিসিপেট করেছে তাদের নেচারটা পূর্বে কি ছিল। গেল সোমবার এই হত্যাকাণ্ডের পর থেকেই নগরীর পরিস্থিতি থমথমে। সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী নাদিয়া পারভিন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নিহত সংবাদকর্মী আহসান কবিরকে পরিবারের কাছে দেওয়া হয়েছে 50,000 টাকা। মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্রিজার ভ্যান এবং একটি মাইক্রোবাসও দেওয়া হয়। নিহত আহসান কবিরের 2 সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। নটরডেমে ছাত্র নাইমের মৃত্যুর ঘটনায় পরিচ্ছন্নতা কর্মী হারুন মিয়াকে কর্মচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি তার সহযোগী আব্দুর রাজ্জাককেও কর্মচ্যুত করা হয়েছে। জানা গেছে অবৈধভাবে ময়লার গাড়িটি বরাদ্দ নিয়েছিলেন হারুন মিয়া। গাড়িটির প্রকৃত চালক ইরান। নিয়ম বহির্ভূতভাবে অন্যকে গাড়ি চালাতে দেয় ইরানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসের ভাড়া 50 ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি বাসে চলাচলের সময় শিক্ষার্থীদের অবশ্যই নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন ছাড়া অন্য দিনগুলোয় সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত ভাড়া ছাড়ের সুবিধা পাওয়া যাবে। শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। এছাড়াও শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে শনিবার বেসরকারি মালিকানাধীন বাস মিনিবাস পরিবহন সংশ্লিষ্টদের সাথে বৈঠক রয়েছে। সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। পরিবহন ভাড়ায় কনসেশন তথা হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50 ভাগ কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। বিআরটিসির বাসের জন্য পুনর্নির্ধারিত বা কনসেশনকৃত ভাড়া সারা দেশে বিআরটিসির বাসে আগামী 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের ডাক না পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো স্টেশন পরিদর্শনের সময় এমন মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেরা কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন, যদি আমাদের দুর্বলতা থাকে সেটা দূর করার চেষ্টা করব। এ সময় তিনি আরও বলেন, আগামীতে নির্বাচনে একটি লোকও যাতে নিহত না হয় এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জন্য নিয়ে এগুলো নিয়ে খুব চিন্তার কারণ নেই, আমরা নিজেরা ভালো করতেছি কিনা সেইটাই চিন্তা করেন, যদি কোথাও আমাদের দুর্বলতা থাকে আমরা সেটা দূর করার চেষ্টা করব। রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকেরা জানান, তার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধের চেষ্টা চলছে। এছাড়াও কেন বারবার রক্তক্ষরণ হচ্ছে তা নির্ণয়ের সর্বোচ্চ চেষ্টা চলছে। খালেদা জিয়ার ডায়াবেটিস ও হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে। ক্রনিক লিভার ডিজিজের সঙ্গে ক্রনিক কিডনি ডিজিজেও আক্রান্ত হচ্ছেন তিনি। এসব কারণে শারীরিক দুর্বলতা বেড়ে যাচ্ছে। এ পর্যন্ত 3 দফা এন্ডোস্কোপি করা হয়েছে। হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থাপত্র দিচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নেই, তাই সরকার পতনের দাবি এখন মুখ্য হওয়া দরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। খালেদা জিয়া জনগণের জন্য বেঁচে থাকবে, কারণ কোম্পায় বেঁচে থাকবে না। সুতরাং আমার মনে হয় খালেদাদের চিকিৎসা দাবির চেয়ে সরকারের পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার। প্রায় 60 ভাগ মানুষ চিকিৎসা নেয় ওষুধের দোকানে ও হাতুড়ে ডাক্তারের কাছে, কারণ মাত্র 14 ভাগ মানুষ সেবা পায় সরকারি হাসপাতালে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। ফলে দিন দিন বাড়ছে রোগীর ব্যক্তিগত চিকিৎসা খরচ। সারা দেশে সরকারি হাসপাতাল রয়েছে 700-র কিছু বেশি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা বলছে এসব হাসপাতালে সেবা পায় মাত্র 14 ভাগ মানুষ। এই সুযোগে দেশে অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক হয়েছে, কিন্তু মানসম্মত চিকিৎসা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ক্লিনিকের সংখ্যা 5,000। এসব প্রতিষ্ঠান থেকে সেবা নেয় 9.74 ভাগ মানুষ। এছাড়া 15 ভাগ মানুষ সেবা নেয় চিকিৎসকের চেম্বার থেকে, যা বেশ ব্যয়বহুল। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে যে জিনিসটা তাদের জন্য কাজ করে সেগুলো একদম ভীতি কাজ করে, ডাক্তারের ফি তার চেয়ে বেশি কাজ করে, যে সেক্ষেত্রে ডায়াগনোসিস বাবদ খরচ অনেক বেশি হবে এবং এই যে টেস্ট এই খরচের বোঝা তাকে বহন করতে হবে। ফলে সে কিন্তু সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে না গিয়ে সে ফার্মেসিমুখী হচ্ছে, সে কিন্তু কোয়াক ডক্টরমুখী হচ্ছে। যে কারণে 60 ভাগ মানুষ সেবা নিচ্ছে ওষুধের দোকান ও হাতুড়ে ডাক্তারের কাছ থেকে, এই প্রবণতা স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছেন বিশেষজ্ঞরা। কেউ আপনার নিজেরা বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার বা অন্য কোনো স্পেসিফিক ড্রাগ, এগুলো ডাক্তারের পরামর্শ বাদে দোকান থেকে কিনে খাবেন না। বিশেষ করে যে কর বলেন বা অন্য যে কোনো রোগের জন্য ডাক্তারের পরামর্শের বাইরে ওষুধ নেবেন না, এটা আপনার জন্য খুবই জরুরি। আর ছোট অসুখ হোক বড় অসুখ হোক, যে কোনো স্বাস্থ্য সমস্যাতেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, পাশ করা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিমাণে ওষুধ সেবন করতে হবে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের হিসাবে দেখা গেছে 85% মানুষই চিকিৎসা নেয় বেসরকারি প্রতিষ্ঠান থেকে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে মামুন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল 8টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। নিহত মামুন পোশাক কারখানার কর্মী ছিলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, দগ্ধ মামুনের শরীরের 100% পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ আরও 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরে 30% এবং 99% পুড়ে গেছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি আদনান টাওয়ারে গ্যাসের পাইপ লিকেজ থেকে একটি কক্ষে আগুন লাগে। এতে দগ্ধ হন 3 জন। পরে তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের সহকর্মীরা জানান, আদনান টাওয়ারের একটি মেসে ভাড়া থাকেন তারা। চট্টগ্রামের সাগরিকায় আগুনে পুড়েছে গ্রিস তৈরির কারখানা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। শুক্রবার বেলা 10:45 দিকে সাগরিকার হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের গ্রিস তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানাটিতে আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের আরও অন্তত 10টি কারখানায়। এ সময় ওই সব কারখানার শ্রমিকরা হুড়ুহুড়ি করে বাইরে চলে আসে। ফায়ার সার্ভিসের লাইনগুলো আমাদের আছে, মানে ওগুলো দিয়ে আমরা প্রথমে সাপোর্ট দিচ্ছি, আমরা সহ ধরে লাইনগুলোকে দিচ্ছি। তারপর ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন আসছে, ফায়ার অ্যালার্ম বাজাই দিয়ে সবাইকে কি আমাদের ফ্যাক্টরি থেকে নামাই দিছি, যারা নিরাপদে নামতে পারে। তবে শুক্রবারে কারখানাটিতে কাজ বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কুইক সাদার কারণে আগুনটা এই প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, আর ক্ষতি বা কারণ এটা আমরা একটু তদন্ত করে দেখব আর কি, যে মূলত কী কারণে আগুনটা লাগলো বা সম্ভাব্য কী জন্য ক্ষতি হতে পারে। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ফায়ার সার্ভিস এমন দাবি করলেও তা অস্বীকার করেছে মালিক পক্ষ। আপনি এখান থেকে যদি যে কোনো একটা কারেন্টের লাইনে যদি পানি যত স্পিডে দেন, কারেন্টটা এসে আপনার এখানে আসবে না, ঠিক দাহ্য পদার্থ এখান থেকে পড়লে পুরো জায়গা ছড়ায় যাবে, এটা তো কারো হাত নেই। ঠিক আছে। কারখানাটি প্রতিষ্ঠা হয় 1974 সালে। শুরুতে বিভিন্ন ধরনের লুব্রিক্যান্ট তৈরি হলো, এখন গ্রিজ উৎপাদন করা হয় বলে জানিয়েছে মালিক পক্ষ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে সক্রিয় আন্তঃজেলা রড চোর চক্র। কৌশলী স্টিল মিলে নিজেদের ড্রাইভার ঢুকিয়ে রড বোঝাই ট্রাক গায়েব করে তারা। তাদের সঙ্গে যোগসাজশ আছে এক শ্রেণীর দালাল ও অসাধু ব্যবসায়ীদের সঙ্গে। চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ জানায় এরা 13 বছর ধরে রড চুরি করছে। 10 লাখ টাকার 13 টন রড বোঝাই এই ট্রাকটি আবুল খায়ের স্টিল মিলের কাছ থেকে কিনেছিলেন সুনামগঞ্জের এক ব্যবসায়ী। 17 নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জের সেই নির্দিষ্ট ক্রেতার কাছে, কিন্তু তা গন্তব্যে পৌঁছায়নি। চালক ও তার সহযোগীর ফোনও ছিল বন্ধ। ট্রাক গায়েবের বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তথ্য আসে খিলগাঁওয়ে অবস্থান করছে সেই ট্রাকের একজন, আটক করা হয় তাকে। জানা যায় চুরি হয়েছে ট্রাকটি, মালামাল আছে সিলেটের কোম্পানিগঞ্জে। অভিযান চলে সোনামিয়া ট্রেডার্সে। আটক করা হয় আরও 2 জনকে। উদ্ধার করা হয় ট্রাক ভর্তি রড। যারা ডিরেক্টলি ট্রান্সপোর্ট এজেন্সির সাথে কানেক্টেড না, বাট হচ্ছে তারা মিডিয়া হিসেবে গাড়ি ভাড়া করার কাজে তারা সহযোগিতা করে ট্রান্সপোর্ট, তাদের সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। তারাই মূলত ড্রাইভারের সাথে যোগসাজশ করে তারা এই মালামালগুলি তারা চুরি করে থাকে। গোয়েন্দারা জানাচ্ছে এরা আন্তঃজেলা রড চোর চক্র। দালালদের মাধ্যমে বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানিতে নিজেদের চালক ঢোকায়। তারা রড নির্দিষ্ট গন্তব্যে না নিয়ে বিক্রি করে দেয় ব্যবসায়ীদের কাছে। রড মালিক সমিতি অথবা যারা এইসব কোম্পানির মালিক যারা, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ হয় তারা নিজেদের কোম্পানির থ্রুতে তারা নিজেরা গাড়ি নিজেরাই ড্রাইভার নিজেদের ড্রাইভার নিজেদের গাড়ি তারা রাখবেন, অথবা যদি তারা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তারা যদি ট্রাক ভাড়া নেন, তাহলে সেখানে যেন ড্রাইভারের ভেরিফিকেশনটা করা হয়। শুধু রডই নয়, তৈরি পোশাক থেকে শুরু করে আমদানি করা বিভিন্ন শিল্প কারখানার কাঁচামালও মহাসড়কে চুরি হচ্ছে হর হামেশাই। তাই ট্রাক ভাড়ার আগে সতর্ক হতে বলেছে গোয়েন্দা পুলিশ।
মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকসানের কথা বলে গত 4 নভেম্বর জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 16 টাকা বাড়িয়ে দেয় সরকার। কিন্তু বিশ্ববাজারে দাম কমায় এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি লিটার প্রতি প্রায় 1 টাকা মুনাফা করছে। তেলের দাম আরও কমতে পারে বলছে বিপিসি। এরপরও আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় 7 বছর ধরে 43,000 কোটি টাকার বেশি মুনাফা করে বিপিসি। কিন্তু অক্টোবরে জ্বালানির বিশ্ববাজারে দাম বাড়লে লোকসানের অজুহাতে চলতি মাসের প্রথম সপ্তাহে কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ায় সরকার, যার প্রভাবে বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বুধবার আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল $84.26 কিনেছে বিপিসি। এ দামের ওপর অগ্রিম কর, ভ্যাট, আমদানি শুল্ক সহ 17 ধরনের কর হিসেবে শতকরা 35 টাকা দিতে হয় সরকারকে। এরপরও বর্তমান বাজার দরে প্রতি লিটারে প্রায় 1 টাকা নিট মুনাফা করছে বিপিসি। বিশ্ববাজারে আবার কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম, কিন্তু দেশের বাজারে আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আমেরিকান মার্কেটে জ্বালানি দাম কমছে, বাট এদিকে এশিয়ান মার্কেটে কমেনি। আমরা যে মার্কেটে প্লেট ধরি সেখানে ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট করে না। সো ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা ডিজেল, আমরা যেমন এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে 3 বার দাম কমাইছে, আবার যখন পৃথিবীতে দাম কমবে অবশ্যই আমরা কমাবো, আবার যখন বাড়বে তখন আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাবো। জ্বালানির বিশ্ববাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার, যার প্রভাবে দাম আরও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেলের দাম এমন একটা জিনিস, পৃথিবীর যে কোনো দেশে যেখানেই যাই এই ইন্টারন্যাশনাল মার্কেটের যেই দামের যে সুবিধা কিংবা অসুবিধা এটা সব দেশই পায়। তারপরে তারা নিজস্ব দেশে তাদের ট্যাক্স, অন্যান্য যেটা লেভি বলি, এগুলোকে সংযোজন করে তেলের দাম ভিন্ন হয়ে যায়। 1 অক্টোবর থেকে WTI ও ব্র্যান্ড ক্রুডের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দুই ধরনের তেলের দামই 3% কমেছে, আর 2020 সালের মার্চের পর এই প্রথম টানা 4 সপ্তাহ কমলো তেলের দাম। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর কাঁচাবাজারে কমেছে ডিম, মুরগি ও পেঁয়াজের দাম। শীতকালীন সবজি সরবরাহ ভালো থাকায় দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। তবে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে ঊর্ধ্বমুখী চালের বাজার। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ কোনো ঘাটতি নেই। থরে থরে সাজানো হয়েছে শিম, লাউ, মূলা, ফুলকপি, বাঁধাকপি সহ হরেক রকমের সবজি। শিমের দাম কমে বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। প্রতিটি ফুলকপি বাঁধাকপির দাম 30 থেকে 40 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। মূলা 20 টাকা এবং একটি লাউ বিক্রি হচ্ছে আকার ভেদে 20 থেকে 40 টাকায়। সবজির দাম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। আর শিম বেশি 30 টাকা, আজকে একটু দাম কম বেশি আসছে তার জন্য 20 টাকা, আর শসা 20, বেগুন 30 টাকা, আজকে আর কি মালের দাম অনেক কম তার জন্য শীতের অফার শুক্রবার দিন দিয়ে দিচ্ছি। শিম আছে 20 টাকা কেজি, আগের চেয়ে একটু সহজ পড়ছে আর কি। এখন সিজনে মানুষ উৎপাদন করছে, এখন 10 টাকা 5 টাকা হলে পরেও আমি কৃষকের দিতে হবে। কমেছে মুরগি এবং ডিমের দামও। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। ডিমের দামও কমেছে ডজনে 10 টাকা পর্যন্ত। পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ভাড়া বাড়ার অজুহাতে চালের দাম কেজিতে 1 টাকা বাড়িয়েছে বিক্রেতারা। 28 জাতের চাল বিক্রি হচ্ছে 47 থেকে 48 টাকা কেজিতে। মিনিকেটের দাম 57 থেকে 58 টাকা কেজি। গেল সপ্তাহে 2800 টাকা করে নিয়েছে মিনিকেট, এখন ওই সপ্তাহে 2900-3000 টাকা করে এরকম বেচা কেনা চলতে আছে। যেই ভাড়া ছিল 12,000, ওই ভাড়াটা এখন 17 থেকে 18,000 টাকা। তার বিদায় ওই এই ভাড়ার বাড়তিটা ওই চাউলের উপরে পড়তে আছে। এদিকে বাজারে এখনও কমেনি ভোজ্য তেল, ডাল এবং চিনির দাম। গরম মশলার বাজারে বেড়েছে দারুচিনি এবং জিরার দাম। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে 6.1 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমারের হাকা এলাকা, ক্ষয়ক্ষতি নেই। মিরপুর চিড়িয়াখানায় মারা গেল 6 মাসের বাঘ শাবক দুর্জয় অবর্তিকা, অযত্ন অবহেলাই কারণ বলছেন গবেষকরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিভিন্ন বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। ফলাফলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া 5,944 জন শিক্ষার্থীর মধ্যে 1,980 জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন। সে হিসেবে পাশের হার 33.03 ভাগ। যাচাই বাছাইয়ের পর এই শিক্ষার্থীদের মধ্য থেকে 1,215 জন এবার বুয়েটের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাবেন। এবছর দুই পর্বে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত 20-21 অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাক নির্বাচনী পর্ব হয়। সে পরীক্ষার ফলাফলে প্রথম 6,000 জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়। 6 নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় 6 জন প্রার্থী অনুপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:45.41 দিকে ভূমিকম্পটি অনুভূত হয়, যার স্থায়িত্বকাল ছিল প্রায় 30 সেকেন্ড। আবহাওয়া অফিসের তথ্যানুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত সীমান্তে মিয়ানমারের হাকা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে 42.1 কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে। এদিকে দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে বড় ভূমিকম্পের প্রায় 40 মিনিট পর হাকা শহরের আরও উত্তরে ফালাম এলাকায় 3.1 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন ইউরোপিয়ান সেসমোলজি সেন্টার ইএমএসসি। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে হঠাৎ করে মাটি দেবে ভেঙে পড়েছে 25টি বাড়ি। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে সেখান থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে উপজেলা প্রশাসন। কোনো ভূমিকম্প বা দুর্যোগ হয়নি, কিন্তু আকস্মিকভাবে দেবে গেছে এসব বাড়ি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুরের এসব বাড়ি দেবে যায় নভেম্বরের প্রথম সপ্তাহে। এমন ঘটনায় এলাকাটিতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গৃহহীন হয়ে এখন মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এতগুলো মানুষ সব এখন মানে যে ধরেন সবই বিপদের ওপরে, সব এগুলো বিপদ লয়, তো কি থাকার জায়গাটাও এখন নাই, যে আমরা যে রাতে ঘুমাবো এরকম কোনো জায়গা নাই। এমন ভাবে বসা বসে গেল আপনার একেবারে ছাদ বিম পিলার পর্যন্ত ফেটে একেবারে তলিয়ে গেল। বাড়িতে থাকা যায় না, এই যায় না, 5 দিন পর যেন সব ভেঙে একাকার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাদের জন্য আমরা আমাদের শীত বস্ত্র বিতরণ করেছি এবং সাথে পাশাপাশি শুকনো খাবার, এবং তাদেরকে এভাবে আমরা বলেছি যদি তারা আমাদের যে চলমান আশ্রয়ণ প্রকল্প সেখানে যেতে চায় তাহলে আমরা সেখানে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারবো। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে একটি বিশেষজ্ঞ দল। তবে সরুনালার পাশে অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণের কারণে এমন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পানীয় উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা যারা আছে তারা জায়গাটা পরিদর্শন করেছে এবং তাদের আরও ঊর্ধ্বতন টিম আসবে, তারা দেখবে আসলে কী কারণে জায়গাটা নিচে নেমে মানে ধসে বসে গেল আর কি। মাটি দেবে যাওয়ার কারণ খুঁজে বের করতে ঢাকা থেকেও ডাকা হয়েছে একটি বিশেষজ্ঞ দলকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জমিতে একবার ধান রোপণ করলে সেই গাছে ফলন আসে 4 থেকে 5 বার। প্রথম ফলনের 45 দিন পর আবার মেলে নতুন ধান, এমনটাই দাবি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরীর। তার উদ্ভাবিত নতুন ধানের পরীক্ষামূলক আবাদে এরই মধ্যে মিলেছে সফলতা। এই ধান আবাদে জাতীয় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলেও আশা এই বিজ্ঞানীর। মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের কানিহাটের 16% জমিতে গত বোরো মৌসুমে নতুন জাতের ধানের পরীক্ষামূলক আবাদ করেন রাসেল মিয়া। চারা রোপণের 110 দিনের মধ্যে প্রথম ধান কাটেন তিনি। প্রথমবার ধান কাটার 45 দিন পর একই ধান গাছ থেকে আবারও কাটা হয় পাকা ধান। আর চলতি আমন মৌসুমে একই গাছ থেকে পঞ্চমবার ধান কাটা দাবি রাসেল মিয়ার। প্রথমবারটা কি মনে করেন অর্ধেক মানে 3 বাটর 1 বাট ফর্স লাগে, এরপরে আবার এই নমুনায় ফর্স লাগে, এরপরে আবার এই নমুনায় হরি হরি মানে যদিও আমরা ধান একটু কম পাই কিন্তু ফসলটা পাই ধরেন বিনা খরচ হয়, এমনি অল্প খরচ। প্রায় 20 বছর ধরে কানিহাটি মাঠে 16 জাতের উচ্চ ফলনশীল ও স্থানীয় জাতের ধান নিয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। বিভিন্ন জাতের ধানের সংকরায়ন ঘটিয়ে একবার রোপণ করেই সারা বছর ফসল তোলা যাবে বলে জানান তিনি। বলেন এই পদ্ধতির ফলে ধান রোপণে কৃষকের খরচ ও শ্রম সাশ্রয় হবে। আমরা যেটা বোরোতে লাগিয়েছি সেটা এখন পর্যন্ত আমরা 45 দিন অন্তর অন্তর আমরা ফসল পাচ্ছি,
এর ফলে আমাদের ধানের যে উৎপাদন বাংলাদেশে এটার চিত্র সম্পূর্ণ বদলে যাবে। আমাদের সারা 87,000 গ্রামে আমরা যখন এই টেকনোলজিটা আমরা নিয়ে যাব, তখন আমাদের জাতীয় উৎপাদন মাত্রা 3-4 গুণ বেড়ে যাবে। অবশ্যই নিয়ে এখনো কিছুটা সংশয় স্থানীয়রা। আন্দাজে আমি কইতে পারলাম না যে তিনবার আমরা হইছে ফসল, তিনবার স্বাভাবিক আপনি ফলাইতে পারবো, তাই যদি করিয়া তখন তো আমরা দেখছি না, আর করলে তো ভালো। পাঁচবার আমি খাটতে যাচ্ছি না, তবে শুনছি পাঁচবার খাটে তারা খাটা বাদে নেড়া রয়েছে, নেড়ারে তারা দুয়াই গাড়ি তৈরি দিয়েছে যে কেউ খাটিয়া নিত রা করে, এর বাদে নেড়াতেই ডেম দিয়া দানার বার হয়েছে, গোয়া বাদে তারা মাঝে মাঝে সাইয়ে 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 খাটিয়া আড়ি আনছে, দেখছেন ফার্স্ট অপশন কাটছে, দেখছেন বার হয়েছে, দেখছেন রয়েছে। আগামী বোরো মৌসুমে কানিহাটি গ্রামের 7 হেক্টর জমিতে এই প্রযুক্তির ধান রোপণ করা হবে। নতুন উদ্ভাবিত এই ধানের নাম এখনও ঠিক করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খোলাবাজারে দাম বেশি পাওয়ায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন চাষিরা। এ অবস্থায় এবারও আমন সংগ্রহের লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারে খাদ্য বিভাগ। গত বছর সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এবার তা কমিয়ে 70 লাখ মন করা হয়েছে। প্রায় 75 লাখ মন আমন ধান মজুত করতে 7 নভেম্বর থেকে আনুষ্ঠানিক অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর, কিন্তু 2 সপ্তাহ পার হলেও অনেক গুদামে এখনও কোনো ধানই কিনতে পারেনি খাদ্য অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত উত্তরাঞ্চলের অনেক জেলাতেই এখনও লক্ষ্যমাত্রার 1% ধানও সংগ্রহ হয়নি। এ অবস্থায় বাজারে ধান সরবরাহ বৃদ্ধির অপেক্ষায় খাদ্য অধিদপ্তর। অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে, সেহেতু এখানে মধ্যস্বত্বভোগী বা ফরিয়ার কোনো প্রবেশের সুযোগ থাকবে না। আর আমরা 27 টাকা করে কৃষককে ন্যায্য মূল্য দিব এবং আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে। ধানের সরকারি মূল্য প্রতি কেজি 27 টাকা হলেও বর্তমানে খোলা বাজারে মোটা ধান বিক্রি হচ্ছে প্রতি কেজি 28 টাকা দরে, আর চিকন ধান বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকারও বেশি দরে। সরকার তো ধান কিনেছে 1,080 টাকা করে, কিন্তু বর্তমানে বাজার বাড়ির ওপর থেকেই 1,100 টাকা করে নিয়ে যাচ্ছে। গতবার আমি সর্বোচ্চ 900 টাকা দরে ধান বিক্রি করেছি, এবার শুরুতেই আমি 1,120 টাকা দরে ধান বিক্রি করেছি। সরকারি গোডাউনে ধান দিবার গেলে আমাদের কৃষকের অনেক ভোগা কিনতে হয়, শুকন লাগে, ঝাড়া লাগে, কোঁচা লাগে। গত বছর চিকন এবং মোটা দুই ধরনের আমন ধানের দাম এ মৌসুমের চেয়ে কম থাকলেও 1,50,00,000 মন আমন সংগ্রহের লক্ষ্যে পৌঁছতে পারেনি খাদ্য অধিদপ্তর, ফলে এবার সংগ্রহ লক্ষ্যমাত্রা কমে 75 লাখ মনে দাঁড়িয়েছে। গত 2 বছর ধরেই আমন ধানের দাম খোলা বাজারে অনেক বেশি হয় সরকারের মজুদ গড়ে তোলা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় গত বছর মোট লক্ষ্যমাত্রার 10% সংগ্রহ হয়নি অনেক সরকারি খাদ্য গুদামে, এবারের সংখ্যা আরও কম হবে আমন সংগ্রহ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মিরপুর চিড়িয়াখানায় জন্মের 6 মাসের মধ্যে মারা গেল বাঘশাবক দুর্জয় ও অবন্তিকা। ময়নাতদন্তে জানা গেছে সেটসি ফ্লাই নামে এক ধরনের মাছির কামড়ে ট্রাইপেনোসোমা রোগে এদের মৃত্যু হয়। তবে এর খবর বাদ কোনো ছবি দেয়নি কর্তৃপক্ষ। গবেষকেরা বলছেন, অদক্ষ চিকিৎসক দিয়ে চিকিৎসা ও অযত্ন অবহেলাতেই এর কারণ। এভাবে চললে চিড়িয়াখানায় কোনো বাঘশাবককেই বাঁচানো যাবে না। প্রায় 5 বছর পর 26 মে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেয় এক জোড়া বেঙ্গল টাইগার। দুই ভাই বোনের নাম রাখা হয় দুর্জয় ও অবন্তিকা। জন্মের 2.5 মাস পর এদের খাঁচায় প্রদর্শনের জন্য ছাড়া হয়। তবে বৃহস্পতিবার সেখানে গিয়ে মিলল ভিন্ন চিত্র। অবন্তিকা ও দুর্জয় নেই। জন্মের 6 মাসের মধ্যেই মারা গেছে তারা। খাঁচায় মা বেলির এখন একাকী পাইচারি। এই মৃত্যুর কারণ জানাতে চিড়িয়াখানার প্রধান চিকিৎসক নাজমুল হুদা রাজি হননি। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে চিড়িয়াখানা পরিচালক জানিয়েছেন, ট্রাইপোসোনোমা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুর্জয় অবন্তিকা। মাছির মাধ্যমে রোগটা ছড়ায়, ট্রিপানোসোমায়াসিস, ট্রিপানোসোমা এই বয়সে অ্যাটাক করে। যেখানে বাতাস ঢুকতে পারে সেখানে মশামাছি ঢুকতে পারে, এইটা একটা বড় সমস্যা আর কি। আর বড় এরিয়া মাছি কন্ট্রোল করাটা সো টাফ। অসুস্থ ছিল কতদিন? এটা অসুস্থ খুব কম সময়ের মধ্যে এটা হয়ে গেছে। ট্রাইপোসোনোমায় এর আগে মারা যায় 2016 জন্মানো একটি বাঘশাবক, আর অবন্তিকা দুর্জয় নভেম্বরে আক্রান্ত হয় এ রোগে। অথচ এদের চিড়িয়াখানার হাসপাতালে না নিয়ে খাঁচায় রেখেই চিকিৎসা দেন চিকিৎসক নাজমুল। এতে অসুস্থের 10 দিনের মাথায় মারা যায় শাবক জোড়া। গবেষকেরা বলছেন, অদক্ষ চিকিৎসক দিয়ে চিড়িয়াখানায় বন্যপ্রাণী চিকিৎসা করলে এই অবস্থাই হবে। সেখানে নাই একটা ল্যাবরেটরি, নাই একটা রিসার্চ, নাই একটা বায়োলজিস্ট, কী সব আলতু ফালতু দিয়ে সারা জীবন একই রকম ওই যে গরু ছাগলের ডাক্তারগুলো ওইখানে রাখছে, তারা গরু ছাগলের ডাক্তারই করবে, তারা কেন ওয়াইল্ড লাইফ ডিল করবে? পারবে কখনো সম্ভব?
চিড়িয়াখানায় বাঘশাবকের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছতার সঙ্গে কারণ উদ্ঘাটন করা না গেলে বাঘশাবক বাঁচানো যাবে না। তাদের এই অপকর্মগুলোর বিচার করার জন্য প্রত্যেকের একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকা দরকার, যেমন চিড়িয়াখানা, মৎস্য বিভাগ, বন্যপ্রাণী বিভাগ, এর প্রত্যেকের জন্য আলাদা লোকজন রাখতে হবে। যে পরীক্ষা নিরীক্ষা হবে সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, কারো ভয় ভীতির কারণে হবে না। এটা দেশের জন্য একান্তভাবে জরুরি, কারণ আমরা চাই স্পষ্ট থাকুক, সব কিছু স্বচ্ছ থাকুক কাচের মতো। মৃত অবন্তিকা ও দুর্জয়ের কোনো ছবি ও সংবাদ প্রকাশ করেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ, তবে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। সাউথ আফ্রিকায় করোনা ভাইরাসের আরো নতুন এক ধরন শনাক্ত, সবচেয়ে ভয়াবহ বলছেন বিজ্ঞানীরা। চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে 17 রানের আগেই 4 উইকেট হারিয়েছে বাংলাদেশ, লড়ছেন মুশফিক লিটন। বিশ্বকরণে মোট আক্রান্ত ছাড়িয়েছে 26 কোটি, মোট মৃতের সংখ্যা 52 লাখের কাছাকাছি। 24 ঘন্টায় 7,000-এরও বেশি মানুষের মৃত্যু সাক্ষী হয়েছে বিশ্ব, নতুন শনাক্ত 5.5 লাখ। এদিকে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপের দেশগুলো। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এই অনুমোদন দেয়। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার সংস্থাটির অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিককে দ্রুত টিকার আওতায় আসারও আহ্বান জানিয়েছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, এক সপ্তাহে মহাদেশটিতে 11% করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইটালিতে শুরু হয়েছে বুস্টার ডোজ কার্যক্রম। দেশটিতে এখন পর্যন্ত 84% মানুষ টিকার আওতায় এসেছেন। স্লোভাকিয়াতে বুধবার থেকে জারি করা হয়েছে 2 সপ্তাহের লকডাউন। আলফা ও ডেল্টার পর করোনা ভাইরাসের আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে, এর নাম দেওয়া হয়েছে B11529। সাউথ আফ্রিকায় শনাক্ত হয়েছে নতুন ধরনটি। এর জেরে আফ্রিকার 6 দেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বিমানবন্দরে বিদেশি পর্যটকদের করোনা পরীক্ষা জোরদারে পরামর্শ দিয়েছে ভারত। করোনা ভাইরাসের সঙ্গে প্রায় 2 বছর ধরে লড়াই করছে বিশ্ব। সম্প্রতি করোনার ডেল্টা ধরন বিশ্বজুড়ে যে ভয়াবহ দাপট চালাচ্ছে তা চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। এ পরিস্থিতিতে খোঁজ মিলল আরও এক নতুন ধরনের। সাউথ আফ্রিকার এই ধরনটি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এ ধরনকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন নতুন এ ধরন রূপ পরিবর্তনের মাত্রা আগেরগুলোর চেয়ে বেশি। আলফা গামা ভেরিয়েন্টে পাওয়া P681H মিউটেশন রয়েছে এই ভেরিয়েন্টেও। অভিযোজনী করোনার এই রূপগুলিকে আরও সংক্রমণযোগ্য করে তোলে বলে জানিয়েছেন গবেষকরা। এরই মধ্যে নতুন ধরনটির 50 বার মিউটেশন ঘটেছে। করোনার অ্যান্টিবডি এক্ষেত্রে কাজ করবে কি না সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। Now coronaviruses mutate all the time, but this has something like শুরু থেকেই করোনা ভাইরাস তার রূপ পরিবর্তন করে আসছে, কিন্তু এবারে ধরনটি এরই মধ্যে 50 বার মিউটেশন ঘটেছে যা আগে দেখা যায়নি। ডেল্টা ক্ষেত্রেও আমরা এমনটি দেখিনি, তবে এখনই এই ধরন কতটা প্রাণঘাতী সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। এ পর্যন্ত সাউথ আফ্রিকার বাইরে বতসোয়ানায় 4 এবং হংকংয়ে 1 জনের শরীরে ভাইরাসের এই ধরনটির সংক্রমণ ধরা পড়েছে। 5 জনই সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন। এর জেরে আফ্রিকার 6 দেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এই ধরন সম্পর্কে এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত আছে তাতে এটা যে অত্যন্ত সংক্রামক ভ্যারিয়েন্ট সে বিষয়টি স্পষ্ট। করোনা মোকাবেলায় ব্যবহৃত টিকা এই ক্ষেত্রে কার্যকর হবে কিনা সে নিয়েও সংশয় রয়েছে। যুক্তরাজ্যে এখনও এই ধরন শনাক্ত না হলেও সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন এই ধরন কতটুকু প্রভাব বিস্তার করতে সক্ষম কিংবা এর ওপর ভ্যাকসিন কতটুকু কার্যকর এ নিয়ে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। নুসরাত সেলিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 171 রান। ভালো শুরুর আভাস ছিল দুই ওপেনারের ব্যাটে, তবে দলীয় 19 রানে 14 করে ফেরেন সাইফ হাসান। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি সাদমান, করেছেন 14 রান। লেগ বিফোর হয়ে ফিরেছেন হাসান আলীর বলে। আম্পায়ার বুঝতে না পারলেও রিভিউ নিয়ে সফল হয়েছেন বাবর আজম। মুমিনুল ফিরেছেন 6 রান করে। ইনফর্ম শান্ত ফিরলে চরম বিপর্যয় পড়ে বাংলাদেশ। মুশফিক লিটন হাল ধরেন, 100 রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে বাঁচান। টেস্ট ক্যারিয়ারের 24তম 50 তুলে নেন মুশফিক।
চট্টগ্রাম টেস্টের আরও খবর জানাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, প্রথম সেশনটা বাংলাদেশের জন্য খুব খারাপ ছিল, পরে দ্বিতীয় সেশনে অনবদ্য বাংলাদেশ, মুশফিক লিটনের ব্যাটিং কেমন দেখেছেন? শাফাত, যদি বলা যায় যে মুশফিক লিটন এই টেস্টকে এখনও পর্যন্ত বাংলাদেশের ফরে নিয়ে এসেছে, কারণ শুরুতে যে মোমেন্টাম হারিয়েছিল বাংলাদেশ সেই মোমেন্টাম এখন বাংলাদেশের পক্ষে চলে এসেছে। তাদের অভিজ্ঞ ব্যাটিং দেখে মনে হচ্ছে যে এই রানগুলো আরও মোটামুটি বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুরুতে যে অস্বস্তি ছিল, সকালে চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ, সেটা দেখা গিয়েছে যে শুরুতে ওপেনাররা তাদের আস্থার প্রতিদান দিতে পারেনি, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, দ্রুত শট খেলেছে কিংবা বাজে শট খেলে তারা আউট হয়ে ফিরেছেন। এরপর বলা যায় শান্ত, যে শান্ত তার উপর মোটামুটি আস্থা ছিল যে সেই শুরুটা ভালো করলেও কিন্তু সেটা ধরে রাখতে পারেনি, তার দেখা গিয়েছে যে 14 রানের মধ্যেই সে ফিরেছেন। এবং আরেকটি বিষয় যদি বলা যায় মুমিনুলকে বলা যায় যে সে এই ভেন্যুতে তার 7টি সেঞ্চুরি আছে, তাহলে বলা যায় সেক্ষেত্রে সে এখানে পরীক্ষিত একজন ব্যাটসম্যান, তবুও সে এখানে তার মোটামুটি 6 রানের বেশি সে করতে পারেনি। শুরুর যে বিপর্যয়টা ছিল বাংলাদেশের, সেই বিপর্যয় কাটিয়ে উঠেছে মুশফিক এবং লিটনের ব্যাটিং দৃঢ়তায়। এখন দেখা গিয়েছে যে তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে এখন মোটামুটি বাংলাদেশ অনেকটাই দেখা গেছে এই টেস্টের নিয়ন্ত্রণ তাদের কাছে চলে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত বলা যায় যে আজ যদি কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ দিন শেষ করে, তাহলে দেখা গেছে যে বাংলাদেশ একটা শক্ত অবস্থানে পৌঁছবে এবং ম্যাচটি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবে বাংলাদেশ। নাজিম, প্রথম সেশন আর দ্বিতীয় সেশনে উইকেটের কেমন পার্থক্য ছিল, যে দ্বিতীয় সেশনে একটি উইকেটও পড়েনি এবং ব্যাটসম্যানরা বল বেশ বুঝে খেলেছেন, সেটি কিভাবে দেখবেন বিষয়টি? প্রথম সেশনের কথা যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে দেখা গিয়েছে যে পেসাররা শীতের সকাল যেহেতু ছিল, তেমন একটা গতি ছিল ঠিকই কিন্তু তেমন একটা সুইং ছিল না, তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে বলা যায়, একরকম বলাই যায়। কারণ ব্যাটিং দেখা গিয়েছে যে চট্টগ্রামের স্পোর্টিং উইকেট, মানে সাগরিকায় সচরাচর স্পোর্টিং উইকেটই থাকে, ব্যাটসম্যানরা যদি তাড়াহুড়ো না করে কিংবা শর্ট সিলেকশনে যদি আরেকটু পটু হয় তাহলে সেখানে আউট হওয়ার সম্ভাবনা কম। তো আমরা দেখেছি সকালবেলা যে যেরকম 4টি উইকেট পড়েছে, সেই 4টি উইকেটে হয়তোবা কিছুটা বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছুটা গাফিলতি ছিল, কিন্তু এখন দেখা গিয়েছে যে মুশফিক এবং লিটন আসার পর তাদের যে ব্যাটিং স্কিল কিংবা যে বেসিক আছেন, তারা যে অ্যাপ্রোচ দেখাচ্ছেন ব্যাটিংয়ে, সেই অ্যাপ্রোচ দেখেই বোঝা যাচ্ছে যে না, ঠিক আছে, এই ব্যাটে খুবই সহজে বল আসছে এবং বড় একটা ইনিংস অবশ্যই বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশা করতেই পারে সমর্থকরা। এবং দেখা গিয়েছে যে তাদের দুজনে যদি সেঞ্চুরি করতে পারেন তাহলে বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। আর যদি আজকে যদি কোনো উইকেট না হারায়, আমি আরও বড় বলছি, আজকে যদি কোনো উইকেট না হারায় বাংলাদেশ অনেকটাই দেখা গেছে যে এই টেস্টে মোটামুটি ভালো একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। নাজিম, আমরা আশা করছি চালকের আসনে থেকেই বাংলাদেশ আজকের দিনটি শেষ করবে। 1956 সালের পর কোনো পেসারকে অধিনায়কের দায়িত্ব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, টিম পেইনের পদত্যাগের পর তাকে দায়িত্ব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পেসারের নতুন অধ্যায় শুরু হবে অ্যাশেজের মধ্য দিয়ে। গ্যাবা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু 8 ডিসেম্বর, বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞার পর সহ অধিনায়কের দায়িত্ব প্রথমবার পেলেন স্টিভেন স্মিথ। 2018 সাল থেকে সহ অধিনায়কের পদে থেকেছেন কামিন্স। অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেয়া বড় সম্মানের, জানিয়েছে কামিন্স। বলেছেন টিম পেইনের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা মাঠে কাজে লাগাবেন, দলকে সাফল্য এনে দিতে সব কিছুই করবেন। অস্ট্রেলিয়া জার্সি 34 টেস্টে কামিন্স নিয়েছেন 164 উইকেট। আর এই ছিল এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।